যানজট নিরসন আর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বিপুল কর্মযজ্ঞের পর একে একে দৃশ্যমান হচ্ছে রাজধানী কেন্দ্রিক বহুমুখী উন্নয়ন প্রকল্পের সুফল। মেট্রো রেলের পর মিরপুরবাসীর জন্য এবার দ্বার খুলল কালশি ফ্লাইওভারের। পাশাপাশি ছয় লেনে উন্নীত হয়েছে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক। রোববার রাজধানীর কালশি বালুর মাঠে উপস্থিত হয়ে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সমাবেশ মঞ্চে উঠলে সরকার প্রধানকে করতালি ও হর্ষধ্বনিতে বরণ করে নেন সাধারণ মানুষ। হাত নেড়ে জনতার অভিবাদনের জবাব দেন বঙ্গবন্ধু কন্যাও। পরে সরকার প্রধান বলেন, অতীতে বিএনপি জামাত সহ সামরিক শাসকরা কেবল পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। মানুষ সামনের দিকে যায় আর বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকলে পিছনে যায়। বিপরীতে উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগ দেশের মানুষের আস্থা অর্জন করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ভোট চোরদের কখনো মেনে নেয় না জনগণ, যার প্রমাণ অতীতে মিলেছে বারবার। 96 সালে 15ই ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া নিজেকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করেছিল। যেহেতু জনগণের ভোট চুরি করেছে, জনগণ কিন্তু মেনে নেয়নি। 1.5 মাসের মধ্যে ইলেকশনের খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল জনগণের আন্দোলনের ফলে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অনেক সংগ্রামের পথ বেয়েই জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, আর সেটা করতে পেরেছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বলেন, সব বিভ্রান্তি আর উজান ঠেলে এগিয়ে যাবে উন্নয়নের প্রতীক নৌকা। গণতন্ত্রকে সুরক্ষিত করে জনগণের ভাগ্য উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য। নৌকা মার্কাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, আর নৌকা মার্কা উন্নয়নের জোয়ার এগিয়ে যাচ্ছে। যত উজান ছেলে যেতে হোক, নৌকা মার্কা ইনশাআল্লাহ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বে মাথা উঁচু করে চলবে। এ সময় উঠে আসে সাম্প্রতিক বৈশ্বিক প্রসঙ্গ। বিদ্যুৎ জ্বালানি খাতে বিপুল অর্থ ভর্তুকি টানা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের কষ্ট কমাতে খাদ্যে ভর্তুকিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন আমরা অনেক টাকা দিয়ে করি, যেখানে যদি বলি যে 12 টাকা খরচ হয়, আমরা মাত্র 3 টাকা থেকে 6 টাকা নেই। এত ভর্তুকি দেওয়া কখনো সম্ভব নয়, কারণ আমাদের খাদ্য কিনতে হচ্ছে, এগুলি সবই কিন্তু অতি উচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে। সামনে রমজান মাসে 1 কোটি মানুষ বিশেষ সুবিধা পাবে, মানুষের জন্য কষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিয়েই আমরা সমস্ত পদক্ষেপগুলি নিয়ে যাচ্ছি। সরকার প্রধান বলেন, পর মুখাপেক্ষী কিংবা পেছনে ফেরা নয়, মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগে যে একটি প্রকল্প বাস্তবায়ন সম্ভব, তার একটি বাস্তব উদাহরণ কালশি ফ্লাইওভার। নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে মাইলফলক হয়ে থাকবে প্রকল্পটি। আর উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বললেন, জনরায়ে টানা ক্ষমতায় থাকার সুবাদে সম্ভব হয়েছে উন্নয়ন কাজে গতি নিশ্চিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।